প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়ন করছে রাজ্যের এক স্টার্টআপ সংস্থা। পূর্ব ভারতের এই সংস্থা প্রধানমন্ত্রীর দেখানো পথে ব্লকচেন ব্যবস্থার এক প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছে। ডিজিটাল ইন্ডিয়াতে ব্লকচেন প্রযুক্তি একমাত্র ডেটাকে সুরক্ষিত রাখে বলে দাবি এই স্টার্টআপের। তাদের দাবি, আজকে দুনিয়াতে সাইবার অ্যাটাক্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। আজকে দুনিয়াতে অন্য কিছু ইম্পর্টেন্ট নয়, নিউক্লিয়ার মিসাইলস ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট অল। সাইবার অ্যাটাক্সে যা ক্ষতি হতে পারে মানে মানুষের, এটা সাধারণ মানুষের কোনো জ্ঞান নেই। আর সেইখানে ব্লকচেন একটা আনহ্যাকেবল সিকিউরিটি দিচ্ছে। এই ব্লকচেনের থেকে সিকিউর জিনিস আর এরম টেকনোলজি অন্য কোথাও এখনো পর্যন্ত কোথাও নেই, আর ইন্ডিয়া তো নেই আর কি। ইন্ডিয়াতে তো প্রথম, যেটা আমরা ফার্স্ট বানিয়েছি, এটা হচ্ছে মেন কথা। ভবিষ্যতে তাদের প্ল্যাটফর্ম থেকেই পর্চা বা যে কোনো সরকারি কাগজ এবং কাজ ডিজিটাল মাধ্যমে সহজেই সকলে করে নিতে পারবে বলেই তাদের ধারণা। এমনকি টাকা ট্রান্সফারের সহজ এবং অন্যতম মাধ্যম হবে এই ব্লকচেন। এদিন মধ্যমগ্রামের নজরুল মঞ্চে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন তারা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।